লাগাতার পরের শহর উত্তর পূর্বাঞ্চলে কমেন্টার কিন্তু হাই নমস্কার, খবর সময় বাংলা আপনাদের সঙ্গে সরকার আছে গত 8 মাসে এসে কোনো কাজ করেনি। এখানে যে উন্নয়নের হঠাৎ কথা হয়নি, এখানে একটা কথা হচ্ছে, শুধু একটা কথা বলবো, তৃণমূল পার্টিটাই তৈরি হয়েছে 1998 সালে, কংগ্রেস তাকে ভেঙে দলটা তৈরি করেছে এবং আমার ধর্মতলের কথা মানুষ জানেন যে তৃণমূল পার্টি একের পর এক কিভাবে কংগ্রেস সহ অন্য পার্টিকে ধ্বংস করেছেন, দেখেছে দীর্ঘদিন দম করতে দেখেছে এবং দীর্ঘদিন বছর ধরে তৃণমূল সরকারকেও দেখেছে শিলিগুড়ির যা সার্ভে হয়েছে সার্ভে হয়েছে কোনো কাজ হয়নি। তাই এবার মানুষ কাজ দেবে বিজেপিকে। আমি আপনাদেরকে বড় বড় বলব, মানুষ তৈরি সকলে আগামী শনিবার 12 তারিখ নিজের ভোট দিয়ে দিন, সকাল সকাল ভোট দিন, পদ্মচিহ্নে ভোট দিন। আপনারা মানুষের রায় এই মুহূর্তে বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী নান্টু পালের হয়ে প্রচারে দিলীপ ঘোষ সরাসরি সেই চিত্রই খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরা প্রচুর টাকা শিলিগুড়িকে দিতে চাইছেন, শিলিগুড়িকে দিয়েছে রাস্তা নেই, চারগুণ গাড়ি চারগুণ মানুষ হয়ে গেছে,
শহরকে আর বাড়ানো হয়নি, শহরের কোনো বিকাশ হয়নি, কোন রাস্তাঘাট কোনো সুবিধা হয়নি। একটা হয়েছে ফ্লাইওভার কোনো মতে কত বছর লেগেছে আমি জানি না, যাই হোক করে হয়েছে, সে তাতে কোনো সমস্যার সমাধান হয়নি, বলতে যানজট বাড়ছে। আমি সকাল থেকে দুপুর থেকে ঘুরছিলাম শহরের মধ্যে, যতক্ষণ প্রোগ্রাম করছি তাতে বেশি সময় লাগছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে। এই শিলিগুড়ি কেন দুনিয়া কোথায় থেকে কোথায় চলে গেল? আমাদের রাজ্যে এবং দেশের অন্যান্য শহরের উন্নয়ন হলো, সব জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেল। এখানে মানুষ নিজের পরিশ্রমে পরিবর্তন করেছেন, বড় বড় বাড়ি করেছেন, গাড়ি করেছেন, কিন্তু বাড়ি থেকে বেরোবার রাস্তা নেই, গাড়িতে চড়ে বেরোবার রাস্তা নেই, এর পরিবর্তন চাই। এই করিডোরটা উত্তর পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য, এদিকে সিকিম, আমাদের দার্জিলিং জেলা, পাশে বিহার, নেপাল, ভুটান, এখানকার এয়ারপোর্ট, এয়ারপোর্টের 600 কোটি টাকার বেশি কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে বাড়াবার জন্য, রাজ্য সরকার জমি দিচ্ছে না, তার চাহিদা উন্নয়ন। এখানে এত বড় জায়গার লোক যাতায়াত করে, বাস স্ট্যান্ডের মতো হয়ে আছে, আমাদের এখানকার কোনো হঠাৎ কিছু হলে বেরোলেই মুশকিল। কেন্দ্র সরকারের টাকায় সমস্ত হাইওয়ে হচ্ছে, ব্রিজ হচ্ছে, সিক্স লেন ফোর লেন রাস্তা হচ্ছে, পাঠিয়েছেন যারা বিভিন্ন পার্টিতে থাকা সত্ত্বেও কাজ করার সুযোগ পাননি, শিলিগুড়িতে তৈরি করার সুযোগ পাননি, তারা এসেছেন। কংগ্রেস এবং টিএমসি রাজনীতি নান্দুদা দেখেছেন, তাই ইতস্তত হয়ে এসেছেন বিজেপির হাত ধরেছেন মোদীর উন্নয়নের রাজনীতিকে। শঙ্কর ঘোষ আমাদের এমএলএ, তিনিও সিপিএম এর যুব নেতা হিসেবে কাজ করেছেন ছাত্র জীবন থেকে, তিনি আজকে এসেছেন বিজেপির হাত ধরে সত্যিকার উন্নয়ন করতে। অশোক বাবু সজ্জন ব্যক্তি, কিন্তু হলে কি হবে, আমিও 3 বছর বিধানসভায় ওনার সঙ্গে ছিলাম, তার আগে উনি এখানকার এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনিও শিলিগুড়ির কোনো পরিবর্তন করতে পারেননি বা চাননি। আজকে টিএমসি ক্ষমতায় আছে, আমি খালি ওনাকে দেখতাম বিধানসভায় বলতেন টাকা দিন টাকা দিন টাকা দিন, শুধু দিত না। এখন কলকাতার মেয়র বলছেন টাকা নেই, তো শিলিগুড়ি কি পাবে? সেই জন্য যদি শিলিগুড়িকে উন্নয়ন করতে হয়, শিলিগুড়ির পরিবর্তন করতে হয়, মানুষের জীবনের পরিবর্তন করতে হয়, তাহলে একবার বিজেপিকে সুযোগ দিন। খালি শিলিগুড়ি নয়, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমরা সব জায়গায় করব, এবং মোদীর হাত ধরে ফান্ড নিয়ে এসে এই শিলিগুড়ির পরিবর্তন করব। আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম, অন্তত 10 কিলোমিটার দূর অব্দি শহর ছড়িয়ে গেছে, কিন্তু সেখানে মানুষের সুবিধা নেই। কেন কর্পোরেশনের নিয়ে তার সুবিধা দেওয়া হচ্ছে না? কারণ এই কর্পোরেশনটাই এরা সামলাতে পারছে না। আমি বিভিন্ন জেলায় যাই, ছোট ছোট মহকুমা শহর, একটা বাজার আর চারিদিকে গ্রাম, সেটা পৌরসভা হয়ে গেছে। জেলা শহর অর্ধেকটা শহর অর্ধেকটা গ্রামের বেশি। গত সপ্তাহে আমি শিলিগুড়ি আসানসোল গেছিলাম প্রচার করতে, শহর থেকে 10 কিলোমিটার দূর নদীর ধার অব্দি সব গ্রামকে কর্পোরেশনে নেওয়া হয়ে গেছে। আজকে সমস্ত কমার্শিয়াল বিল্ডিং হসপিটাল শহরের বাইরে, কেন না হয়নি, তাহলে তো ট্যাক্স আসতো, রেভিনিউ আসতো, উন্নয়ন হতো, তাহলে তো সুবিধা দিচ্ছেন। কোন দূরদর্শিতা নেই, কোন প্ল্যানিং নাই, এখানকার মানুষকে তাদের ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা বারবার ভোট দিয়েছেন, নতুন নতুন ভোট এসেছে, নতুন নতুন পার্টি এসেছে, হয়তো পার্টির লোকেদের পরিবর্তন হয়েছে, নেতাদের পরিবর্তন হয়েছে, কিন্তু শিলিগুড়ির পরিবর্তন হয়নি। আমরা চাই যেমন কলকাতাকে বানানো হচ্ছে, সব টাকা নিয়ে ওখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর বাংলার প্রাণ কেন্দ্র শিলিগুড়ি আর্থিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী, কিন্তু নাগরিক সুবিধা কিছু নেই, জল বিদ্যুৎ রাস্তা ড্রেন, প্রথম এগুলো চাই উন্নয়ন করার জন্য। তার সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্য চাই, শিক্ষা চাই, সেটার ব্যবস্থা করতে হবে। কেন্দ্র সরকার যত প্রকল্প করেছেন এখানে মানুষ পেয়েছেন, যদি পেয়ে না থাকেন সিপিএম কংগ্রেসের বোর্ড এবং টিএমসি রাজ্য সরকারের দুর্নীতি যন্ত্রণা পাননি, সে আবাস যোজনার বাড়ি হোক, সেখানেও কাটমানি নেওয়া হয়েছে, অর্ধেক লোক কখনো বাড়ি তৈরি করতে পারেনি, বাড়ি ভেঙে বসে আছেন, ভাড়া বাড়িতে আছেন, এখানে ভাতা নিয়ে দুর্নীতি হয়েছে, উজ্জ্বলা যোজনার গ্যাসেও দুর্নীতি হয়েছে, তাদেরকেও ছাড়েননি
কেন্দ্রের পাঠানো মোবাইলটা নামাও গ্যাসটাও ও দাদা মোবাইলটা নামাও এবং অন্যান্য সমস্ত রকম যে সুবিধা সুযোগ সেখান থেকে কাটমানি নেওয়া হয়েছে এই কাটমানি রাজনীতি আমরা বন্ধ করতে চাই তাই যেমন আপনারা বারবার বিভিন্ন পার্টির আশীর্বাদ করেছেন তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন একবার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয়রা যারা যোগ্য অভিজ্ঞ এবং সুবল তারা চান শিলিগুড়ির পরিবর্তন করতে একবার সুযোগ দিন তারা বিজয়ী প্রার্থীরা আমাদের পার্টি দলকে এসেছেন তাদের যেমন বারবার আশীর্বাদ করেছেন আবার করুন সমস্ত অনেক নতুন শিক্ষিত যুবক যুবতীরা আমাদের পার্টির কেন্দ্রীয়রা তাদের দায় কোনো দুর্নীতির ছাপ নাই তাদের একবার আশীর্বাদ আপনার করুন তারা নতুন শিলিগুড়ি আপনাকে উপহার দেবেন আমি এই কথাগুলি বলতে এসেছি পশ্চিমবঙ্গের মানুষ আমাদের লোকসভায় ভালো ভোট দিয়েছে বিধানসভায় ভালো ভোট দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের পুরসভাতে কাজ করার সুযোগ দেননি যেহেতু আপনারা আমাদের উদাহরণে ভোট দিয়েছেন আমি আশা করব এবার আপনারা পুরসভা থেকে যেমন চারটি পুরসভার পুরসভার কর্পোরেশনে ভোট হচ্ছে আবার 108টা মিউনিসিপ্যালিটি ইলেকশনের ঘোষণা হয়ে গেছে এই দুর্নীতি এই গুন্ডারাজ এই হিংসা যদি বন্ধ করতে একবার বিজেপি কে চাওয়া উচিত ভারতীয় জনতা পার্টি কাটমানি সিন্ডিকেটের রাজনীতি করে না দুর্নীতি রাজনীতি করে না আর হিংসা রাজনীতি করে না সারা ভারতবর্ষের লোক দেখেছে তাই রাজ্য রাজ্যে বিজেপি তাই মিউনিসিপাল কাউন্সিল এবং কর্পোরেশনে বিজেপি এবং আমাদের পরিচালিত বোর্ডগুলো সবচেয়ে ভালো কাজ করেছে দেশের এক নম্বর স্বচ্ছ কর্পোরেশন হচ্ছে ইন্দোর 20 বছর 30 বছর ধরে বিজেপি সেখানে আছে করে দেখিয়েছে মডেল কিরকম সেরকম আমরা শিলিগুড়িতে সমস্ত সুবিধা সম্ভাবনা আছে কিন্তু তা উন্নতি হয়নি আমি আশা করব যেমন টিএমসি তে লোক ভোট দেয়নি দেবেও না ঠিক সিপিএম কংগ্রেসের যে অশুভ জোট ছিল 5 বছর তাদেরকে আপনারা সুযোগ দিয়েছেন তারা কোনো পরিবর্তন করেনি খালি অজুহাত দেখিয়েছে আমরা অজুহাত দেখাবো না আমরা কাজ করবো আমরা হাত দেখাবো নরেন্দ্র মোদীর আশীর্বাদে শিলিগুড়ির পরিবর্তন হোক আর আপনাদের যারা বিজয় যাদেরকে বারবার আশীর্বাদ করেছেন তারা এবার কর্তব্য কিনে আপনাদের কাছে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন আমি তাদের হয়ে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি প্রার্থনা করতে এসেছি আসুন সব পার্টিকে সুযোগ দিয়েছেন বিজেপি নিজেকে যোগ্য হিসেবে বাংলায় তৈরি করেছে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য তাকে একবার আশীর্বাদ করুন তার প্রার্থীদের বিজয়ী করে একবার বিজেপির ভোট ভাঙিয়ে দিন কমপক্ষে আমি বলছি 5 বছর যদি আমরা ছোট পরিবর্তন পরিবর্তন না করতে পারি 5 বছর পরে আপনাদের কাছে আরো সুযোগ আসবে আমাদেরকে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমি পশ্চিমবাংলার প্রাক্তন সভাপতি এখন সর্বভারতীয় সভাপতি সহসভাপতি আমি পার্টির সেই দায়িত্ব নিয়ে বলছি শিলিগুড়ির মানুষ বারবার বিজেপিকে জেতাতে চেয়েছেন কিন্তু আমরা তার যোগ্য হতে পারিনি আজ আমি সেই যোগ্যতা নিয়ে এসেছি আমাদের সংগঠন আমাদের কার্যকর্তার দূরদর্শিতা পরিশ্রম এটাই প্রমাণ করছে যে আপনারা আমাদের বিশ্বাস করেছেন আশীর্বাদ করেছেন এই পুরসভার ভোটে একবার আশীর্বাদ করুন আমরা আপনাদের হতাশ করব না আপনাদের আশা লঙ্ঘন করব না দায়িত্বশীল একটি পার্টির মতো দায়িত্ব নিয়ে শিলিগুড়ির পরিবর্তন করে আপনাদের সর্ব সফল করব এইটি বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয় কাইট নিব কিভাবে এখন দাঁড়াও দাঁড়াও Thank you.